জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে এই শিরোনাম, রাশিয়ার ছটি অঞ্চলে ইউক্রেনের বড় আকারের ড্রোন হামলা। ন্যাটো রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন মেদভেদেব। ইউক্রেনকে শাস্তি পেতেই হবে রাশিয়ার নতুন হুমকি। জানিয়ে দেব আমেরিকার যে পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর হবে, সতর্ক করল চীন। এদিকে ইউরোপীয়দের কাছে মোদির ভাবমর্যাদা খারাপ হচ্ছে। সর্বশেষ জানিয়ে দেব এপির জরিপ গ্রহণযোগ্যতা হারাচ্ছেন বুড়ো বাইডেন, বিপজ্জনক ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার ছয়টি অঞ্চলে ইউক্রেনের বড় আকারের ড্রোন হামলা। রাশিয়ার বিমানবন্দর সহ এর ছয়টি অঞ্চলে বুধবার বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আল জাজিরা জানিয়েছে, লাটভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার পশ্চিমের শহর পস্কভের একটি বিমানবন্দরে হামলা ইউক্রেনের ওই ড্রোন হামলায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ওই বিস্ফোরণের পর সৃষ্ট বিশাল অগ্নিকাণ্ডে মস্কোর সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস দেশটির জরুরি পরিষেবা উদ্ধৃতি দিয়ে বুধবারের শুরুতে বলেছিল যে চারটি আইবন 76 ভারী পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে রাশিয়ান সামরিক বাহিনীর ওয়ার্ক হর্স ছিল, সেগুলো রাশিয়ার পশ্চিম পস্কভ অঞ্চলের একটি বিমান ঘাঁটিতে কিয়েভের হামলার শিকার হয়েছে। আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় পস্কভের বিমান বন্দরের একটি ড্রোন হামলা প্রতিহত করেছে। হামলার ঘটনাস্থলে থাকা ভেদেরনিকভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরো জানান, বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজ বিমানবন্দরের ভবনের উপর ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। টেলিগ্রাম চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওই শহরের চারপাশে এন্টি এয়ারক্রাফট সিস্টেম কাজ করছে, যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ লাটভিয়া এবং এস্তোনিয়ার কাছাকাছি অবস্থিত। রাশিয়ান বিমান চলাচলে কর্মকর্তাদের বরাত দিয়ে তাস জানিয়েছে, ওই হামলার পরমস্কর ভনোকোভা বিমানবন্দরও বুধবারের সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত বছর ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়ার ভূখণ্ডে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার সকালে বলেছে, উরলভ, ব্রান্স, রিয়াজান, কালুগা এবং মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোনগুলোকেও গুলি করা হয়েছে। জবাবে রাশিয়া বুধবার সকালে কিয়েভের বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়, যা কয়েক মাসের মধ্যে ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে শক্তিশালী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। রাশিয়ার ওই হামলায় দুইজন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছে শহরের মেয়র ভিটারি ক্লিসকো। মেয়র ভিটালি ক্লিসকো বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে, তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। ন্যাটো রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন মেদভেদেব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাশ্চাত্য যদি ইউক্রেনকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিতে শুরু করে, তাহলে পৃথিবী মহাপ্রলয়ের ঝুঁকির মধ্যে পড়ে যাবে, তা ধ্বংস ডেকে আনবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইল পদুলিয়াকের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউক্রেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার পদুলিয়াক দাবি করেছিলেন, রাশিয়ার সবকিছু ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা কিয়েভ করেছে, তার প্রতি এখন পশ্চিমারা পূর্ণ সমর্থন দিচ্ছে। এর প্রতিক্রিয়ায় মেদভেদেব মঙ্গলবার বলেন, পদলিয়াকের ভাষ্য অনুযায়ী, যদি পাশ্চাত্য সত্যি সত্যি ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দেয়, তাহলে মহাপ্রলয়ের ঝুঁকি বেড়ে যাবে। রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, পদলিয়াকের বক্তব্যে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। তিনি যা বলেছেন, তা রাশিয়া ও ন্যাটোর মধ্যে সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত বহন করে। মেদভেদেব বলেন, দুঃখজনকভাবে মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণী দ্রুত এগিয়ে আসছে। মেদভেদেব বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্নেহভাজন হিসেবে পরিচিত মেদভেদেব গত দুই বছরে বহুবার সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনের সেনারা রুশ ভূখণ্ডে পা রাখলে মস্কোর সামনে পরমাণু অস্ত্র ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। ইউক্রেনকে শাস্তি পেতেই হবে রাশিয়ার নতুন হুমকি। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বুধবার মধ্যরাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, আর এসব হামলার জবাবে ইউক্রেনকে শাস্তি পেতেই হবে বলে হুমকি দিয়েছে মস্কো। ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকাররোভা। তিনি দাবি করেন, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দায়ী ইউক্রেন, আর এসব হামলা চালাতে তারা পশ্চিমাদের গোয়েন্দা সহায়তা নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রাশিয়ার অভ্যন্তরে যেসব হামলা চালানো হয়েছে,
সেটির একটি ইউক্রেন সীমান্ত থেকে 600 কিলোমিটার দূরের পেসকভ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এই হামলায় ঘাঁটিতে থাকা অন্তত 4টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য এই ড্রোন হামলার দায় এখনও স্বীকার করেনি ইউক্রেন। রাশিয়ার অভ্যন্তরে কোনো হামলা হলে ব্যাপারে সাধারণ নীরবতা পালন করে কিয়েভ। বুধবার রাশিয়ার রাজধানী মস্কো, পেসকভ, ব্রান্স, কালুগা, ওরোয়েল এবং রায়াজানে ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনীয়দের এসব হামলা কিভাবে প্রতিহত করা যায় এখন সে ব্যাপারে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অপরদিকে রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এসব হামলার ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অব্যাহতভাবে অবহিত করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এসব ড্রোন কোন জায়গা থেকে ছড়া হচ্ছে সে স্থান খুঁজে বের করার চেষ্টা করছে মস্কো। সেগুলো চিহ্নিত হয়ে গেলে হামলা প্রতিহতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ইউক্রেন যখন ড্রোন হামলা চালাচ্ছিল তখন দেশটির রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল রাশিয়া। তাদের এই হামলায় কিয়েভে অন্তত 2 জন মৃত্যু হয়েছে। আমেরিকার যে পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর হবে সতর্ক করল চীন। বাণিজ্যিক ইস্যুগুলোকে রাজনীতিকরণ করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। বেইজিং বলেছে, এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর প্রমাণিত হবে। চীন সফররত মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রেইমন্ডের সঙ্গে মঙ্গলবার বেইজিংয়ের এক সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে সৃষ্ট ফাটলগুলো জোড়া লাগানোর উদ্দেশ্যে রেইমন্ডো 4 দিনের সফরে বেইজিংয়ে গেছেন। একাধিক ইস্যুতে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও দুদেশই বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখতে আগ্রহী। সাক্ষাতে চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গ তোলেন লি। মার্কিন সরকার দাবি করছে তার জাতীয় নিরাপত্তার জন্য এরকম নিষেধাজ্ঞা প্রয়োজন। অন্যদিকে বেইজিং মনে করছে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিহত করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে। মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুকে রাজনীতিকরণ এবং নিরাপত্তার ধারণাকে অনর্থক বড় করে তুলে ধরার ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নিষেধাজ্ঞা দুই দেশের ব্যবসা এবং জনগণের স্বার্থকে ক্ষুণ্ণ করবে এবং বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব ফেলবে বলেও লি কিয়াং মন্তব্য করেন। ইউরোপিয়ানদের কাছে মোদির ভাবমর্যাদা খারাপ হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত পিউ সমীক্ষা অনুসারে জিটুয়েনির বেশিরভাগ দেশের লোকেরা ভারতের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করে, তবে ইউরোপীয় দেশগুলোর বাসিন্দাদের মধ্যে যারা ভারতকে ইতিবাচকভাবে দেখেন তাদের সংখ্যা গত 15 বছরে হ্রাস পেয়েছে। পিউ রিসার্চ সেন্টার এ বছরে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে 24টি দেশের 30,000-এরও বেশি লোকের উপর এ সমীক্ষা পরিচালনা করে। এতে দেখা যায় যে ভারতকে 46% মানুষ অনুকূলভাবে দেখে, যেখানে 34% প্রতিকূলভাবে দেখে। এদের মধ্যে 12টি দেশের নাগরিকদের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তাদের মধ্যে 40% বলেছেন যে মোদী বিশ্ব রাজনীতিতে সঠিক ভূমিকা রাখতে পারবেন না, তবে 37% আত্মবিশ্বাসী যে তিনি পারবেন। রাশিয়া, চীন, সৌদি আরব এবং তুরস্ক সহ G20-র কোন সদস্য দেশই জরিপকৃত 24টি দেশের মধ্যে ছিল না যেখানে জনগণের ভোট নেওয়া হয়েছিল, এর মধ্যে ভারত অন্তর্ভুক্ত ছিল। জরিপটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে মোদী নয়াদিল্লিতে একটি শীর্ষ সম্মেলনের জন্য G20 সম্মেলন দেশগুলোর নেতাদের হোস্ট করতে চলেছেন। এপির জরিপ গ্রহণযোগ্যতা হারাচ্ছেন বুড়ো বাইডেন, বিপজ্জনক ট্রাম্প। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প এবং অসৎ ও দুর্নীতিবাজ এবং জো বাইডেন বুড়ো এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। বার্তা সংস্থা এপির জরিপে তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের 52% মানুষই চান না বাইডেন আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন, আর ট্রাম্পের ক্ষেত্রে তা 62%। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির